ছেলে আমার কিছুতেই ঘরে থাকছে না জানো তো, ঘুম থেকে উঠে দেখো ঠাকুরতলায় চলে এসেছে আর এখানে বক্স বাজছে, এই যে উঠলো এখন সারাদিন ছুটোছুটি ওর শুরু হলো। আর কি বলো তো, একটা জিনিসকে ভয়, আমাদের গ্রামের রাস্তা তো, ও গরু ছাগল যাতায়াত করে, মাঠে গরু নিয়ে যাওয়া হয়, তো তার জন্য ওকে চোখে চোখে রাখতে হয়, তো ওকে আর কি দেখাশোনা করতে হচ্ছে, বাড়ির কাজও সামলাতে হচ্ছে, আর এখন ওর কাছে ওর বাবা আছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের পান্তলা ভাত, তো আজকে খেতে হয় পান্তা ভাত, কিন্তু এখন যুগ পাল্টেছে, এখন কেউ পান্তা ভাত খাই না, গরম ভাতই খায়। আর আগে কী হতো, মানে নবানের পরের দিন আর কি রান্নাই হতো না, সবাই পান্তা ভাত খেতো, তো দেখো এখানে পান্তা ভাত কেউই খাচ্ছে না, সবাই মুড়ি খাচ্ছে। তো সবাই মুড়ি খেলে, আমার দিদি শুধু পান্তা ভাত খেলো, আর কালকে ভাজাভুজি তরকারি টরকারি সবই ছিল, একটু টক নিলো আর বাঁধাকপির ঝাল দিয়ে পান্তা ভাত খেলো। আর দেখো সবাই মিষ্টি, কলা, মুড়ি, আবার বরবটি সিদ্ধ করেছি, সব মুড়ি খাচ্ছে। আর মা এখানে বসে আছে, রুদ্র বাবা এইমাত্র খেলো, কে হাত দিয়ে এলো। আর এইমাত্র মানে বক্সটাও একটু বন্ধ হলো, মানে সব সময় বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে, একটুকুও বন্ধ হচ্ছে না যে আমি ভয়েস দিয়ে কোনো ভিডিও করবো। ভিডিওতে কোনো এনার্জি লাগছে না বলতে পারো, যে যতটা আনন্দ করছি মানে বলে বোঝাতে পারছি না, তো যখন ভয়েস দিয়ে একটা ভিডিও করবো তখন মানে আনন্দটা তোমাদেরকে বোঝানো যাবে যে এতটা আনন্দ হচ্ছে, কিন্তু তুলছি চুপচাপ, তারপরে পরে ভয়েস দিল না সেটাকে আর ভালো লাগছে না। তো যাই হোক, ওরকম করেই এই কদিন আর কি কাটাতে হবে। খাওয়া দাওয়া করে দেখো, দিদিকে আর মাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছি, আর মা ওখানে রোদে বসে আছে, আর মা কাটছে শাক, কুনকার শাক, আর দিদি কাটছে এখানে চচ্চড়ি হবে, তো চচ্চড়ি সব কিছু কাটছে। আর বাবা গেলো বেগুন আনতে, চচ্চড়ির জন্য বেগুন বেশি নেই, বাড়ির গাছেও একটা দুটো ধরে আছে, তো বাবা আর কি ওই পুকুরে পারে গাছে তুলতে গেলো, কটা পাবে জানি না, চচ্চড়িতেও লাগবে, শাকেও লাগবে, শাকটা একটুখানি হয়ে যাবে আর কি, যে অনেক কটা লোক হচ্ছে। তো আর দেখো আমাদের সেই সানকুড়ি ওই পুকুরের পাড়ে ওই গাছটা কত সুন্দর সুন্দর শিম হয়েছিল, কিন্তু আমরা আগে লক্ষ্যই করিনি, তো আমাদের একটা জেঠিমা তুললো, দিয়ে আমাদেরকে কটা দিয়েছে, আর ওই জেঠিমারা কটা নিল। আগে দেয় দুটো শিম দাও, ভালো গলা দাও, সবে দাও, চারটে দাও। চলো আমি এবার উনুনটা ধরিয়ে দিই, হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে রেখেছি, এ দেখো। আর রুদ্র বাবা এখন যাবে বাজারে চিকেন আনতে, তো দেরি হয়ে যাবে বলছে, কি রামপুরহাট যেতে বলছে, তো দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আসার চেষ্টা করিও। হ্যাঁ, মায়ের জন্য ওষুধ আনবে, তার জন্য রামপুরহাট যাবে, আর যদি এমনি চিকেন আনতে তাহলে পাশে গেলে হতো। এই বাবু, আমাদের হিরোটা একদম সোয়েটার পরতে চায় না, মাথা তেল নেবে, কালকে শ্যাম্পু করে যে মাথায় তেলই নেয়নি। কালকে যে বড় মাছটা কাটা হয়েছিল সে মাছটা না অনেকটা ডিম ছিল, তো কি বলতো কালকে তো অনেক রকমের ভাজা ভুজি তারপর অনেক রান্না বান্না হয়েছিল, তার জন্য ভাবলাম যে কালকে আর ডিমটা করব না, তার জন্য কালকে ডিমটাকে মানে একটু হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, তো আজকে সেই ডিমটার বড়া করছে মা, আর ডিমের বড়াটা মাকে করতে দিলাম, কারণ মা না মাছের ডিমের বড়া খুব সুন্দর ভালো বানায়, তার জন্য মাকে আর কি রান্না করতে বসিয়ে দিলাম। তো মা দেখো ডিমের বড়াগুলো একে একে দিচ্ছে কড়াইতে, দেখতেও খুব ভালো লাগছে, সেন্টটাও খুব উঠছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। তো মা শুধু বড়াটাই করবে, তারপর বাকি রান্নাগুলো আমি করে নেব। কি বলতো বন্ধুরা, তোমাদেরকে সেরকমভাবে বাড়ির কাজকর্ম দেখাতে পারছি না, কারণ বুঝতে তো পারছো বাড়িতে আত্মীয় এসছে, তো তাদের দেখাশোনা, আবার বাড়ির কাজকর্ম, ভিডিও, তারপরে এই রান্নাবান্না সব কিছু না মিলিয়ে মিশিয়ে মানে পারছি না, তো যতটুকু পাচ্ছি আর কি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো মায়ের দেখো ডিমের বড়াটা ভাজা হয়ে গেছে, আর আমি এখন চিকেনটা কষে নিচ্ছি। আর বন্ধুরা কি বলতো, আজকে হচ্ছে পান্তলবান, আর পান্ত মানে হচ্ছে বাসি, তো আজকে না আমাদেরকে বাসি কিছু না কিছু খেতে হয়, তো বাসি খেলেও না আজকে সব বাড়িতেই মানে মাংস রান্না হবে, তো কারো বাড়িতে হাঁসের মাংস, কারো বাড়িতে পোলট্রি, কারো বাড়িতে দেশি মুরগি, মানে যে যেমন পারে তেমন আজকে রান্না করে। কেউ যদি কোনো অতিথি যদি আজকে গ্রামে আসে না, তো মানে মাংস ভাত না খেয়ে যাবে না, তো যাই হোক আমাদের পোলট্রি মাংস নিয়ে আসা হয়েছে আর সেটা রান্না হচ্ছে। আর এদিকে দেখো সবাই কেমন গল্প করছে, দুই বেয়ানে গল্প করছে, মানে শাশুড়িমা বসে আছে, মা দাঁড়িয়ে আছে, মানে গল্প করা হচ্ছে, রোদ পোয়ানো হচ্ছে, আর এদিকে নন্দনটাও আর কি বসে আছে, আর ওরা উনুন সালের সামনেটাতেই বসে আছে, আর আমারও ওদের সাথে গল্প করাও হচ্ছে আর রান্না করাও হচ্ছে। তো গল্প করতে করতে দেখো মাংস কষানো হয়ে গেছে, আর জলও দিয়ে দিয়েছি, আর কালারটা না খুব সুন্দর হয়েছে, খুব সেন্টও বেরোচ্ছে, জানি না খেতে কেমন হবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দিদি দেখো এদিকে মানে মাংসটা সবার জন্য বেড়ে নিচ্ছে, তো তখন না তখন সবাইকে বেছে বেছে দিতে একটু অসুবিধা হয়, তার জন্য বাটিতে বাটিতে বেড়ে নিলে দিতে সুবিধা হয়, তাই দিদি মাংসের ঝোলগুলো বেড়ে নিচ্ছে, আর আমি ওদিকে
ভাতটা বেড়ে নিচ্ছি। আর আজকে না পাতাতেই সবাইকে খেতে দেবো, তো বাইরে লম্বা করে মানে আসন পাতা হয়েছে, 17 ইঞ্চি পাতা হয়েছে, তো সবাইকে বসতে বললাম, তারপর মানে দুজনে মিলে আমরা পরিবেশন করে দেবো। আর আজকে তেমন বেশি কিছু রান্না হয়নি, চচ্চড়ি আর চিকেনটাই হয়েছে, আর বাসি খেতে হবে বললাম, তো কালকের বাসি টক ছিল তো সেটাই খাবো। আর এদিকে দেখো মানে ছেলে আর বোনজি আর দিদি খেতে বসে পড়ে গেছে, আর সবাইকে ডাকাডাকি চলছে, এখনও সবাই এসে পৌঁছায়নি, তা আসছি খাচ্ছি এরকম বলছে সব। আর বাবু দেখো আজকে গুড বয় হয়ে একদম আসন মেলে বসে দিদির সঙ্গে ভাত খাচ্ছে। তো দেখো বন্ধুরা আমাদের খাওয়ার মহলটা দেখো, ডাইনিংটা একদম পুরো ভর্তি। তো কি বলবো, আমার যে কত মানে আনন্দ লাগছে, ভালো লাগছে যে খাওয়াতে পেরে সবাইকে, মা বাবা এসছে, দিদি জামাই বাবুরা সব এসছে, আবার ওদিকে কাকিমা দাদা বৌদি এসছে, তো সবাইকে খাওয়াতে পেরে আমি খুবই খুশি, খুবই খুশি। আমার কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কি, তো খুবই ভালো লাগছে। আর সবাই বলছে রান্নাবান্নাও খুব ভালো হয়েছে, তো সবাইকে দেওয়া কমপ্লিট, শুধু মাকে দিতে আছে আর আমি, তো এরা উঠে গেলে তখন মা আর আমি বসবো, দিয়ে খেয়ে নেব। বাবার বাড়ি থেকে যদি কেউ আসে, কোন মেয়েরই না ভালো লাগে বলো তো, সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি মানে ঝাড়া ঝুড়ো নিয়ে বসে পড়েছি। ঝাড়া ঝুড়ো বলতে কি বলো তো, কালকে যে টকের বাসি বাটিটা ছিল তো সেটা মানে শেষ, এবার কালকের তরকারি কালকে খেয়েছে, আজকে সবাই খেলো তো তার জন্য শেষ হয়ে গেছে, একটুখানি ছিল সেটাকে নিয়ে আমি বসে পড়েছি। আর স্যালাডটাও শেষ, একটুখানি ছিল স্যালাডের বাটিটাও নিয়েছি। আর চিকেন তো আমি এমনিতে অল্প খাই, তো অল্প করে চিকেন নিয়েছি, একটু আলু একটু ঝোল, তো খাওয়া দাওয়া করছি। আর সবাই বলছে রান্নাটাও খুব ভালো হয়েছে, আর খাওয়া দাওয়ার সাথে না জমিয়ে আড্ডা জমিয়ে গল্প হচ্ছে, খুব মজা হচ্ছে। এদিকে মা আর আমি খাচ্ছি, এদিকে দেখো ননদ মানে দিদি বসেছে, আর সবার খাওয়া হয়ে গেছে, তো সবাই খাওয়া দাওয়া করে এসেও সবাই গল্প করছে। তো সত্যি দুদিন মানে খুব হই হই করেই কাটলো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তো তোমরা বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে, আর দিদি বাড়িতে ওদিকে সন্ধে দিচ্ছে, আর আমি এদিকটায় এলাম, তো দেখছি বাচ্চারা সব নাচ শুরু করে দিয়েছে, মানে সন্ধেবেলায় কেবল বাচ্চারা শুরু করলো, তো এবার বড়োরাও সবাই নাচবে। আর এখানে বাবুও আছে, বাবুকেও চোখে চোখে রাখতে হচ্ছে, ওকে দেখতে আমি এলাম। আর আমার বেশিক্ষণ এখানে থাকা হবে না, বেশিক্ষণ নাচ দেখা হবে না, কারণ বুঝতেই পারছো বাড়িতে আত্মীয় স্বজন আছে, রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে, তো আর কি আমি একটুখানি নাচ দেখলাম, দেখে আমি বাবুকে নিয়ে বাড়ি চলে এলাম। আর বাড়ি না এলে হবে বলো, বাড়িতে তো আত্মীয় স্বজন এসছে, তো রান্নাবান্নার ব্যবস্থা তো করতে হবে। তো দেখো আমি এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বলতে ভাত করব, আর ভাবছি একটু আলু সিদ্ধ টমেটো সিদ্ধ করব, কারণ না দিনে কা চচ্চড়ি মাংস ঝোল থেকে গেছে অনেকটা করে, তো ওতেই হয়ে যাবে। তো বন্ধুরা আজকে যতটা পারলাম তোমাদের সাথে ততটা শেয়ার করলাম, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।